কারণ বিষয় হলো কিছু ব্যক্তি আছেন দুনিয়ার বুকে আমরা লক্ষ্য করি যখন কারোর কোন এলাকায় কোন দেশের নায়ক আছে কোন আর্টিস্ট আছে প্রত্যেকের নিজের নিজের ফিল্ডে কাজ করেছে সে কাজের আমাদের দৃষ্টিতে হারাম হালাম হালাল দ্যাটস অ্যান অ্যানাদার অ্যাসপেক্ট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্রাইব দ্যাট থিং ইন দিস মজলিস বাট ওটা একটা হুনার ওটা একটা স্ট্রেংথ তো এই স্ট্রেংথের কারণে তারা সম্মান পায় আমি আজকে আপনাদেরকে ওই স্ট্রেংথের কথা বলবো যেটা কারবালায় ঘটেছে আপনাদের দরমিয়ানে যিনি আসবেন তারা ওই শক্তির ব্যক্তিত্ব যারা কারবালাতে এমন আজমাত দেখিয়েছেন যে মুর্দা দিন ছিল হুসাইন জিন্দা করে দিয়েছেন জোরে বলেন না জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতের সঙ্গে জোরে কারবালার ঘর তো না শুনে ভুক পেতে যাই রে হোসেন শহীদ হল কারবালায় কি দোষে হোসেন শহীদ হল কারবালায় হাই কি যন্ত্রণা দিলি ওরে পাপ জিয়াদ শেরে খোদার ঘর রে তুই করলি রে বরবাদ হাই কি যন্ত্রণা দিলি ওরে পাপ জিয়াদ শেরে খোদার ঘর রে তুই করলি রে বরবাদ সকলের শের যারা সকলের শের যারা আরে আজ অসহায় রে কি দোষে হুসেন শহীদ হল কারবালায় রে কি দোষ ছিল ইমাম হুসাইনের ইমাম হুসেন চেয়েছিলেন নবীর দিনকে জিন্দা করতে কারবালা পাকে পৌঁছে গেছেন আমি বলতে চাই মুসলমান যখন কেউ কোন লোকের কাছ থেকে যদি উপকার পেয়ে থাকে আমি কালকে আমার শ্রদ্ধেয় মৌলানা তাজউদ্দিন সাহেবকে বলছিলাম যে হুজুর এই পুকুরের পাড়ে যত বাড়ি দেখছেন এই বাড়িগুলো আমাদের পূর্বপুরুষ যারা জমিদার ছিল বাড়িতে কাজ করতে আসতো তো তাদেরকে দিয়ে দিয়েছে আজকে অনেক পুরুষ পার করে গেছে আজকে আমাদের চাইতে তাদের টাকা বেশি আমাদের চাইতে তাদের অর্থ বেশি কিন্তু যখন তাদের বাড়িতে যাই তারা ভাবে যে কোথায় বসাবো কেউ চেয়ার নিয়ে ছুটে কেউ মোড়া নিয়ে ছুটে সম্মান দেওয়ার চেষ্টা করে আমি বলতে চাই যেই ব্যক্তি আপনাকে কোনো জমি দিয়ে দিয়েছে যেই ব্যক্তি আপনাকে কোনো ঘর দিয়ে দিয়েছে যেই ব্যক্তি আপনার বিপদের টাইমে নিজের পকেটকে খালি করে আপনার হাতে টাকার বান্ডিল থামিয়ে দিয়েছে তাকে তো সম্মান করেন তো ওই ব্যক্তিকে কেমন সম্মান করবেন যিনি আপনাকে দুই বিঘা জমি দিয়ে যান নাই জান্নাতের পারওয়ানা দিয়ে গিয়েছে বলে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ রিসালাত ইয়া রাসূলুল্লাহ জান্নাত
রাতের পরওয়ানা দিয়ে গেছেন ইমাম আলী মুকাম ইমামে হুসাইন আলাইহিস সালাম আপনি কারবালার ধরতিতে পৌঁছে গিয়েছেন এখন আপনাদেরকে বলি যদি কারোর বাড়িতে যুবক সন্তান থাকে 18 বছরের সন্তান নওজওয়ান বিবাহিত হবে এমন সন্তান যাকে দেখে আপনার দিল ভরে যায় যে আমার সন্তান আমার সহারা হবে আমার সন্তান আমার বুড়াপায় সহারা হবে আমার সন্তান আমার মুখে আহার তুলে দিবে আমার সন্তান আমার বিপদে কাজে লাগবে তো আপনি বলেন ওই যুবক সন্তানের মাইয়ের যদি কারো ঘর থেকে ওঠে খোদা না করেন আল্লাহ না করেন যদি মাইয়ের কারোর ঘর থেকে উঠে তো তার বাপের দুঃখ কোন ভাল কোন বক্তা বক্তব্য বয়ান করতে পারে তার মায়ের দুঃখ কোন কবিতার লেখা লেখনীতে ফুটিয়ে তুলতে পারেন আসেন হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আপনি কারবালায় পৌঁছে গেছেন হযরত যতজন শহীদ হন মাওলা হুসাইনের কাছে আসেন মাওলা হুসাইন আলাইহিস সালাম বলেন ঠিক আছে যাও যুদ্ধের ময়দানে চলে যান হযরত আলী আকবর আপনি যখন আসতে আছেন আমার আমার ইমাম আলী মুকাম ইমাম হুসাইন অনুমতি দিতে পারি না যাও বাড়িতে যাও যাও খেমার দিকে যাও যাও শিবিরের দিকে যাও আর এই শিবিরে গিয়ে যাও মেলাইলার কাছ থেকে অনুমতি নিয়ে আসো তোমার মা মেলাইলার কাছ থেকে অনুমতি নিয়ে আসো হযরতে রাবাব যখন মওলা ঘরের মধ্যে গেলেন উনি সালাম জানাচ্ছেন সালামুন আলাইকুম ইয়া রাবাব সালাম জানাচ্ছেন উনি সকলকে তো ওনারা উত্তর দিচ্ছেন উনি বলছেন এই যে সালাম আমি দিচ্ছি এ আমার আম্মি জান আপনি জেনে রাখছেন এটা আমার আখেরি সালাম এটা আমার আলবিদা সালাম হযরতে উম্মে লাইলা শিবিরের বাইরে বেরিয়ে গিয়েছেন হযরতে রাবাব বেরিয়ে গিয়েছেন হযরতে জাইনাব বেরিয়ে গিয়েছেন সাইয়্যেদা সাকিনা বেরিয়ে গিয়েছেন কেউ ইমামে আলী আকবরের হাত ধরে নেন কেউ ইমামে আলী আকবরের মাথায় হাত দিয়ে দেন কেউ হাত ধরে নেন হযরতে সাইয়্যেদা সাকিনা নিজের ভাইজানের আপনার কদম মুবারককে ধরে বলতে আছেন ভাইজান ওই জায়গায় যেও না ওই জায়গায় যেও না ওটা এমন একটা জায়গা যেই জায়গা থেকে কেউ ফেরত আসে না এমন অবস্থায় ইমাম পাকের আওয়াজ আসতে আছে আমার লাল এ আমার লাগতে জিগার চলে আসো আজকে যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য একে একে সবাই শহীদ হয়েছেন হযরত আলী আসগরের হযরত দুগ্ধপ্রস্ত শিশু হযরত আলী আসগরকে হযরত ইমাম হুসেন হাতের উপর উঠিয়েছেন আর লোকদেরকে গিয়ে বলতে আছেন হযরত আলী আসগরকে যখন হাতের উপর এনেন ইমাম হুসেন বলতে আছেন এ আমার বেটা আমি এই জন্য খুশি এ আমার বেটা আমি এই জন্য আজকে খুশি মেহসুস করি তোমার জন্য আমি ফখর মেহসুস করি কি দুনিয়ার বুকে হিস্ট্রি লেখা হবে বিশ্বযুদ্ধ হবে তাতে যতজন মারা যাবে তাদের হিস্ট্রি লেখা হবে কিন্তু কোন যুদ্ধে ছয় মাসের মুজাহিদের নাম থাকবে না ছয় মাসের মুজাহিদের নাম থাকবে না কিন্তু আমার লাগতে জিগার ইসলামে ছয় মাসের মুজাহিদ হিসেবে তোমাকে স্মরণ করা হবে হযরত আলী আকবর যখন যাচ্ছেন ইমাম হুসেন বলছেন ইমাম হুসেন দেখছেন যে ওইদিকে যত লোক রয়েছে সব আরবের বড় বড় পাহলোয়ান বীর পুরুষ বড় বড় পাহলোয়ান দাঁড়িয়ে রয়েছে ইমাম হুসেন হাত উঠে বলতে আছেন মাওলা আজকে আলীর লাল যাচ্ছে এটা যেন প্রমাণ হয়ে যায় যখন এইদিকে ইয়াজিদি সৈন্যরা দেখে তো বলে এই কি লড়াই করবে দুই পা মুবারকে জুতা পরে আছেন হযরত আলী আকবর আপনার এক পা মুবারকের জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে ওই জুতার ফিতা ছিঁড়া আপনি পরে নিয়েছেন যুদ্ধের পোশাক আপনার শরীরে নাই হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন উম্মে লাইলাকে ইমাম হুসেন বলছেন যাও উম্মে লাইলাকে কেউ খবর দাও যেন আমার আলী আকবর আজকে এমন না হয় যে আমার আলী আকবরকে অপমানিত হয় আল্লাহ অপমানিত হতে হয় আল্লাহ যেন তার শান জাহির করে দেন যিনি হযরত জাহরার সন্তান তিনি মাওলা আলীর সন্তান তো সুবহানাল্লাহ ও বিহামদি এইভাবে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন উম্মে লাইলা মাথার উপর কোরআন নিয়েছেন মাথার উপর কোরআন নিয়ে বলতে আছেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতে আছি মাওলা
যেমন এ ইয়াকুব ও ইউসুফের রব আমি তোমার কাছে দোয়া করতে আছি, তুমি যেমন ইয়াকুব ও ইউসুফকে মিলিয়েছিলে আমার আলী আকবরকে আমার সঙ্গে না মিলিয়ে তুমি তাকে শহীদ হতে দিও না। তো উনি মাথার উপর কোরআন তুলে দোয়া করে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন ওই দিককার সৈন্যরা দেখছে যেদিকে উনি যাচ্ছেন মূলা কাটার মতো গাজর কাটার মতো লোক কাটতে আছে। রেজিবু সৈন্যরা বলতে আছে শুনো আগে বলেছিলাম একে বাচ্চা মনে করে না, এটা আলীর ঘরের সন্তান। আরে যখন এরা ময়দানে নামে তখন হাতে ফুটে জুলফিকার মোহাম্মদ আলী উল কাদরি দস্তগীর রহনুমায়ে হক মুর্শিদে বরহক ঔলাদে মুঈনুল্লাহ হযরত পীর সৈয়দ মোহাম্মদ আলী উল কাদরি দস্তগীর সজদানসি বাবা গদ্দি ছোট হুর পাক কিবলা সজদানসি বাবা গদ্দি ছোট হুর পাক কিবলা নারে তাকবীর নারে রিসালাত বলুন তেজি দি সৈন্যরা বলতে আছে শোনো এনারা আলীর ঔলাদ যখন এনারা ময়দানে নামেন তো হাতে থাকে জুলফিকার আর যখন এনারা জুবান খুলেন তো জুবানে থাকে জুলফিকার। তো মাওলানা আলীর সন্তান আপনাদের সামনে উপস্থিত। ওই মাওলানা আলীর ঘরের সন্তান কেমন? ইনাদের ঘরের সন্তান হলো এই রকম কি তেরে নসলে পাক মে হে থা নেহি কি জাইনুল আবেদিন তক থা নেহি কি ইমামে জাফর তক থা নেহি কি ইমামে আলী তকি তক था नहीं कि इमाम हसन अस्करी तक था नहीं कि सैयद शाह इस्माइल तक था नहीं कि सैयद दवान मोहम्मद जाफर तक था नहीं कि सैयद गुलाम अली दस्तगीर तक। आला हजरत को पढ़ो, आला हजरत फरमाते हैं ये मुसलमान हो तेरे मुस्तफा करीम के लिए तेरे नस्ल पाक में है यानी अब भी बरकरार है। अब भी बरकरार है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का।